ভিউয়ার্স, আজকে আমরা জানব বালিশ ছাড়া ঘুমানো কি ঠিক, বালিশ ছাড়া ঘুমালে কি কি সমস্যা হতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি তার আগে মনে করে দিচ্ছি, আপনি যদি এ ড্রপ অফ নলেজ চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। অনেকেই বলে থাকেন বালিশ ছাড়া ঘুমানো উচিত। এটা ঠিক যে বালিশ ছাড়া ঘুমানোর বেশ কিছু সুবিধা বা উপকারিতা রয়েছে, তবে সেটি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। একজন ব্যক্তি যে ধরনের বালিশ ব্যবহার করবেন তা তার ঘুমের গুণগত মানকে প্রভাবিত করতে পারে। ভুল আকার বা আয়তনের বালিশ ব্যবহারের ফলে ঘুমের ক্ষতি এবং ঘাড় বা পিঠে ব্যথাও হতে পারে। আবার বালিশ ব্যবহার না করারও বেশ কিছু ভালো দিক রয়েছে, ক্ষতিকর দিকও রয়েছে। আসুন আমরা জেনে নেই বালিশ ছাড়া ঘুমানোর কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে। বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। যেসব লোক উপুর হয়ে ঘুমায় তাদের জন্য বালিশ ছাড়া ঘুমানো ইতিবাচক হতে পারে। এভাবে ঘুমানো লোকেরা বালিশ ব্যবহারের ফলে অনেকেই ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা অনুভব করেন, কারণ বালিশ ব্যবহারের ফলে ঘাড় অতিরিক্ত পেছনের দিকে হেলে থাকে। যারা উপরে হয়ে ঘুমান বালিশ ছাড়া ঘুমালে এটি তাদেরকে ঘুমের সময় মেরুদণ্ড সঠিক অবস্থায় রাখতে সহায়তা করবে। বলিরেখা রোধ করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে বালিশ ব্যবহারের ফলে ঘুমের সময় ত্বকের অনেকের ত্বক সংকুচিত হতে পারে, বিশেষত যারা উপুর হয়ে বা পাশ ফেরে ঘুমান তাদের ক্ষেত্রে এমনটি ঘটার সম্ভাবনা অনেক বেশি। সময়ের সাথে সাথে এর ফলে বলিরেখা বৃদ্ধি পেতে পারে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলি দৃশ্যমান হতে পারে। বালিশ ছাড়া ঘুমানো লোকেরা ঘুমের সময় ত্বক সংকুচিত হওয়ার কারণে পরা বলিরেখার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। ব্রণ, অনেকেই দাবি করেন বালিশ ছাড়া ঘুমালে ব্রণ দূর হয়, তবে এর স্বভাবকে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে ব্যাকটেরিয়া ত্বকের জন্য ক্ষতিকর, তাই নিয়মিত সব বিছানাপত্র ও বালিশের কভার ধুয়ে ফেলা বাঞ্ছনীয়। চুল, বালিশ ছাড়া ঘুমানো চুলের পক্ষে ভালো এই বলে অনেকেই দাবি করে থাকেন, তবে এই দাবির স্বপক্ষেও কোনো প্রমাণ নেই। অনেকে বলে থাকেন বালিশ ব্যবহার করলে চুল পড়া বৃদ্ধি পেতে পারে, এটিও একটি ভ্রান্ত ধারণা। বালিশ ছাড়া ঘুমানোর ঝুঁকিসমূহ হচ্ছে, যারা উপুর হয়ে ঘুমান বালিশ ছাড়া ঘুমানো তাদেরকে ঘুমাতে সহায়তা করতে পারে, তবে এটি সবার পক্ষে ভালো নয়। যেসব লোক পাশ ফিরে বা চিত হয়ে ঘুমান বালিশ ছাড়া ঘুমালে তাদের ঘাড়ে চাপ পড়তে পারে। ভিউয়ার্স, এই সমস্ত তথ্য মেডিকেল নিউজ টুডে থেকে নেওয়া হয়েছে। এতক্ষণ এ ড্রপ অফ নলেজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি এখনও এ ড্রপ অফ নলেজ চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।